ওয়েলকাম ফ্রেন্ডস উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন বিগত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রাইমারি টিচারদের উচ্চ মাধ্যমিক স্কেল সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শান্তিপূর্ণ মিটিং মিছিল ডেপুটেশান ইত্যাদি সংগঠিত করছে এবং উস্তি নামটা এখন অনেকেরই শোনা অনেকেই শুনেছেন তো সেই রকমই আজকে তাদের একটি মহা সমাবেশ রয়েছে কলকাতায় আজকে সাতই আগস্ট দু হাজার এবং সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা জমায়েত করবেন তাদের দাবি দেওয়া নিয়ে সেই সংক্রান্তই আজকে একটি খবর বর্তমানে পাবলিশড হয়েছে দেখুন কেন্দ্রীয় হারে বেতনের দাবিতে আজ প্রাথমিক শিক্ষকদের সমাবেশ কেন্দ্রীয় হারে বেতনের দাবিতে আজ মঙ্গলবার রানী রাসমুনি অ্যাভিনিউতে সমাবেশের ডাক দিয়েছে প্রাথমিক শিক্ষকদের সংগঠন ইউইউপিটিএ তারা সব শিক্ষক সংগঠনকেই এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে থাকবেন শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবীরা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বেলা এগারোটায় জমায়েত হয়ে মিছিল শুরু হবে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত রানী রাসমণি অ্যাভিনিউতে সভা চলার কথা সংগঠনের দাবি কেন্দ্রীয় সরকার প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ বেঁধে দিয়েছে প্রাথমিক শিক্ষক শিক্ষণও আবশ্যিক করে দিয়েছে প্রাথমিক শিক্ষকরা এই যোগ্যতা মান অর্জন করলেও তাঁরা পুরনো স্কেলই বেতন পাচ্ছেন এর প্রতিবাদই আজ সমাবেশে আওয়াজ তোলা হবে অর্থাৎ যে কথা আমি প্রথমেই বললাম উচ্চ মাধ্যমিক স্কেল মূলত এটাই তাদের মেন দাবি যেটা কেন্দ্র সরকার দিচ্ছে তো প্রাইমারি টিচার্সরা তাদের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও উচ্চমাধ্যমিক স্কেল তারা পাচ্ছেন না এই এই দাবিটা আজকে মূল দাবি তাদের যে সংগঠনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে তো তাদের শান্তিপূর্ণ অবস্থান আজ রয়েছে ধন্যবাদ